সো গাইজ, আজকের গল্পটা কিছুটা এরকমই যে কলেজে আমার ডিয়ার এক্স ছিল, আমি জানতে পারি কিছুদিন আগে সে আবার ডুয়েল হয়ে গেছে, আই মিন সিঙ্গেল থেকে এঙ্গেজড হয়ে গেছে। তবে এখানে বলে রাখা ভালো যে তারপরে আমি আর কারোর সাথে রিলেশনশিপে যাইনি, পুরো একাই জীবন কাটাচ্ছিলাম সন্ন্যাসীর মতো। সেটা শোনার পর আমার অবস্থা কিছুটা লুটি হুই আশিকের মতো হয়ে পড়ে, যার ফলে ভিডিও কন্টেন্ট আসতে অনেকটা লেট হয়ে যায়, হাতে কোনো কন্টেন্ট ছিল না। তারপরে আমার একটা বন্ধু হঠাৎ আমাকে ফোন করে এবং সে আমাকে জানায় যে হাবড়ায় নতুন একটা পার্ক খুলেছে, আর সিংহের মুখে রক্ত আর আমার কাছে পার্কের কন্টেন্ট মানেই সোনা, মানে দুটোই সিমিলার। সিংহের মুখে রক্ত লাগলে যেমন ছাড়ে না, আমার কাছে নতুন কোনো পার্কের কন্টেন্ট আসলে আমিও ছাড়ি না। তারপরে আর কি দুঃখ টুক্ষ সব সাইডে রেখে বেরিয়ে পড়লাম ঝোলা নিয়ে, তার কারণ পৃথিবীতে এসছি একা, যাবো একা, মাঝখানে শুধু এক্সের সাথে দেখা। যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। বনবীথি পার্কে দেখতে পাচ্ছো, এখানটায় 20 টাকা করে টিকিট হাবড়ায় রয়েছে। তো চলো ভেতরে দেখা যাক, গিয়ে দেখি বেসিক্যালি বনবীথি পার্কের ভেতরে কি আছে। দেখতে পাচ্ছ বনবীথি পার্কের ভেতরে এই মুহূর্তে আর কি ঢুকলাম, জাস্ট ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ কত সুন্দর এখানটায় অ্যাকোরিয়াম রাখা রয়েছে, আর এখানটায় হাতি রয়েছে দেখতে পাচ্ছ, ঘাস দিয়ে ইয়ে করা রয়েছে দেখতে পাচ্ছ। অস্কার কি লাগছে গাইজ, জাস্ট এই অস্কারটা দেখতে পাচ্ছ কতটা বড় আর পুরো সাদা। এখানটা দেখতে পাচ্ছ টার্টেল রয়েছে, কচ্ছপ রয়েছে গাইজ, ডলারই তো বলে। হ্যাঁ যাই হোক, ডলার বিগ বস নাকি? না না, বিগ বস ফিটা বস, নামটা আমার ঠিক খেয়াল মনে আসছে না, কেউ যদি জেনে থাকো, কারো যদি মনে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে, ওগুলোকে কি মাছ বলে, এগুলোকে কই ফিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সুর বেরিয়ে রয়েছে এগুলো কই ফিস গাইস, দেখতে পাচ্ছ জাস্ট নেক্সট লেভেল, নেক্সট লেভেল, কিছু বলার নেই। বসার জন্য জাস্ট অনেক জায়গা রয়েছে যেখানটায় এসে বসতে পারো, আর পার্কের যে এনভায়রনমেন্টটা না সেটা নেক্সট লেভেল। তখন চারপাশে গাছ আর গাছপালার মাঝখানে এরকম পশু পাখি মাছ, পশু বলতে আর কি আর্টিফিশিয়াল, ভাল্লুক রয়েছে, হাতি রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানটা আর কি একটা ঝর্ণা টাইপের, কি হবে এটা এখনো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এরপরে যখন পুরো পার্কটা আবার নতুন করে রিনিউ হয়ে যাবে তখন আবার এসে একবার ঘুরে যাবো। দেখতে পাচ্ছ জাস্ট নেক্সট লেভেল ভাইবস, আর বাচ্চাদের খেলার জন্য কত ফান রাইড রয়েছে, আর পাখিগুলো রয়েছে, পাখিগুলো জাস্ট আমাকে অ্যাট্রাক্ট করছে পাখিগুলোর আওয়াজ। তো পাখিগুলো গিয়ে দেখি পাখিগুলো কিরকম, নাকি সুবোধা সেই লাগছে।
ব্যাপারটাকে এই দেখ খাওয়াচ্ছে, মানে খাতার মাঝখানে বলে ভালোবাসা কখনো আলাদা করা যায় না, ওই দেখো মাঝখানে মানে পার্টিশন রয়েছে তাও দেখা যাবে। পার্কে এরকম একটা দেয়াল থাকে যেখানটায় সব যে যার ভালোবাসার ছাপ রেখে দিয়ে যায়। সুবিধা লিখে রাখবি না, বৌদিকে যখন নিয়ে আসবি তখন লিখে রাখিস। সো যাই হোক, পার্কটা ঘুরলাম মোটামুটি ভালোই, পার্কটা আস্তে আস্তে আরও রেনোভেট করছে, আস্তে আস্তে আরও ভালো হয়ে যাবে। তো যখন পুরোপুরি রেনোভেট করা হয়ে যাবে তারপরে একদিন আসবে এসে পুরো পার্কটা ঘুরবো। হ্যালো হ্যালো হ্যালো। সো গাইস, কালকে রাতে ভিডিওটা যখন এডিট করছিলাম দেখলাম ভিডিওটা পুরো 10 মিনিটের দাঁড়ায়নি, জাস্ট 7 মিনিটই হয়েছে। তো 3 মিনিট তো কভার করতে হবে, নাহলে কী করে হবে। সকাল হয়ে গেছে আর ঠান্ডার মধ্যে যাই গিয়ে পরোটা খাই আর কি। সো অলরাইট গাইস, দেখতে পাচ্ছি গানটা পরোটা নিয়ে চলে এসেছি সকাল সকাল। আর বহুত দিন পরে দাদার দোকানে আবার গেছিলাম, আর বহুত দিন পরে পরোটা নিয়ে আসলাম খেয়ে দেখা যাক। তো এখানটায় দেখতে পাচ্ছ গাইস পরোটাগুলো, ও গাইস পরোটাটা নেক্সট লেভেল। এটা নিয়ে আর কি কথা আজকে বললাম ফার্স্টের দিকে, তখন আমি খুব আমার ইমোশনসগুলো আমি কারোর সাথে খুব একটা শেয়ার করি না। রিলেশনশিপে ব্রেকআপ হয়ে গেছে তাও প্রায় 2 and 2.5 years মতো অলমোস্ট হয়ে গেছে। তার সাথে কলেজে আমার রিলেশনশিপ ছিল ফার্স্ট ইয়ারে, তার সাথে ব্রেকআপ হওয়ার পরে ওই লেভেলের যে মেন্টাল যে অ্যাটাচমেন্টটা, মানে ওটা কারোর সাথে আমি ফিল করতে পারিনি, কারোর সাথে কানেক্ট হতে পারিনি। সেই জন্য গাইজ আর কারোর সাথে সেভাবে রিলেশনশিপে যাওয়া হয়নি। আর করা যাবে, আর কারোর জন্য কারো লাইফ কখনোই থেমে থাকে না। আমি স্পেশাল কেউ না যে আমার জন্য কারো লাইফ থেমে থাকবে। আমি জানি হয়তো তুমিও ভিডিওটা দেখো, তোমাকে তোমার রিলেশনশিপের জন্য অল দ্য বেস্ট যদি তুমি ভিডিওটা দেখে থাকো। আর আমার আর কি গাইজ, লাইফে কখনো কোনো না কোনো মোড়ে কাউকে যদি পেয়ে যাই তো ভালো, আর নালে যা আছি ভালো আছি। তো যাই হোক গাইজ, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর বনবীথি পার্ক সম্বন্ধে সবাইকে জানান। পার্কটা কি রোজই খোলা থাকে আর কি? রোজ খোলা। আর থেকে কটা অবধি পার্কটা খোলা থাকে? 10:30 থেকে 5টা পর্যন্ত পার্ক খোলা থাকে। 10:30 থেকে 5টা অবধি। আর বাইরের খাবার কি এলাও ভিতরে? হ্যাঁ, যে যার মতো খাবার নিয়ে আসে। এখনো তো আমাদের ভিতরে স্টল হয়নি, এই কারণে আমরা বাইরের খাবার করতে দিই। জাস্ট নেক্সট লেভেল লাগলো। তো অবশ্যই এসো কখনো বনবীথি পার্কে, আর কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা দেখা। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো। দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ গাইস। টাটা, বাই।